সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। দুইটাই প্রতিষ্ঠা, একটার কাজ হলো দাওয়াত দেওয়া আর আরেকটার কাজ হলো রেজাল্ট তৈরি করা, হাফিজে কোরআন তৈরি করা, মুজাহিদ তৈরি করা, আলিমে রব্বানি তৈরি করা, মুহাদ্দিস তৈরি করা, মুফাসসির কোরআন তৈরি করা, ফাকিয়ে মিল্লত তৈরি করা। এটা একটা বাগান, এটার নাম হলো দারুল উলুম দাওয়াত। আর আরেকটা হইল মানুষের পিছনে মেহনত করতে করতে মানুষকে নামাজ মসজিদ মুখী করা, মসজিদে আসবে। এই দুইটা প্রতিষ্ঠান হলো এক দেশে হিন্দুস্তান। তাদের ঘুম হারাম হয়ে গেল, এবার তারা মিশন শুরু করলো। ও ভাই, মিশন শুরু করেছে কিভাবে? এই দুইটা প্রতিষ্ঠানকে মিটানো যায়, দারুল উলুম দেওবন্দকে মিটানো যায়, নিজামুদ্দিনকে মিটানো যায়। যদি নিজামুদ্দিন মিটানো যায়, দেওবন্দ যদি মিটানো যায়, গোটা পৃথিবীর ইসলামের তালিকা শক্তি ক্রস বন্ধ হয়ে যাবে, আমাদের জয় জয়কার পৃথিবীর মধ্যে থাকবে। এই জন্য তারা শুরু করলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র ষড়যন্ত্র শুরু করার পরে নিজামুদ্দিন মরকজটা তাদের দখলে চলে গেল, তাদের দখলে চলে গেল, মিশনের শিকার হয়ে গেল। শিকার হইয়া মাওলানা সাদ সাহেবকে তারা তাদের জালের ভিতরে ঢুকেই দিল। ও ভাই, এটা হলো ইতিহাস, এটা হলো ইতিহাস। ইসলাম মুসলমানের দুশ্মনী যদি কোথাও হয়, একজন দার্শনিক বলেন ইসলাম মুসলমানের বিরুদ্ধে যদি কোথাও যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে বুঝতে হবে এই ষড়যন্ত্রের মূল চালিকা শক্তি হলো ইহুদি। এমনকি সাত সমুদ্র তেরো নদীর পারের নিচেও যদি ইসলাম মুসলমানের দুশ্মনী কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এটার পিছনেও কোনো না কোনো ইহুদি পাওয়া যায়। নিজামুদ্দিন দখল করলো গোটা দুনিয়ার দাওয়াত ও তবলিগ দুই ভাগ করে দিল। কথা বলেন ঠিক না? এক ভাগ মাওলানা সাদ সাহেবের অনুসারী, আর আরেক ভাগ হলো উলামায়ে কেরামের অনুসারী। তারা সফল হয়েছে না বিফল হয়েছে? তারা সফল হয়েছে। দুর্ভাগ্য আমাদের কপাল ঘুরা মুসলমান, আমরা সেই ষড়যন্ত্র বুঝেও না বুঝার ভান করে আমরা এই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবীতে যেখানে ছয় মাস রাত্র, ছয় মাস দিন, ছয় মাস সূর্য ডুবে না, ছয় মাস সূর্য উদিত হয় না, সেই ময়দানে দাওয়াত ও তবলিগের মাধ্যমে মসজিদ তৈরি হচ্ছে, মুসলমান প্রতিষ্ঠিত হচ্ছে, কুরআনের তিলাওয়াত শুরু হয়েছে, সেই দেশটা পর্যন্ত দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছেছে দাওয়াত ও তবলিগের মাধ্যমে। সেই মিশনটাকে দুই ভাগ করে দিল, সেই মিশনটাকে দুই ভাগ করে দিল। এবার বলুন, আমি আপনাদের খেদমতে জানতে চাই, দুই ভাই যদি এক ঘরে ঐক্যবদ্ধ থাকে শক্তি কেমন থাকবে? আর দুই ভাই যদি তখন পৃথক হয়ে যায় শক্তি বাড়বে না কমবে? কমবে। এই শক্তিটা কিন্তু আগের শক্তিটা আর ফিরে আসবে না। এই জন্য তারা নিজামুদ্দিনকে তারা জালের ভিতরে ঢুকাইয়া আর গোটা পৃথিবীকে দাওয়াত ও তবলিগের বিষয়টাকে দুই ভাগ করে। এবার আসুন দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের জিম্মাদার, দারুল উলুম দেওবন্দ সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, দারুল উলুম দেওবন্দ হলো ইলহামি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ হলো আল্লাহর ইঙ্গিতে প্রদত্ত একটা প্রতিষ্ঠান। দারুল উলুম দেওবন্দ শুধু মাদ্রাসা নয়, দারুল উলুম দেওবন্দ হলো একটা আন্দোলনের নাম, দারুল উলুম দেওবন্দ হলো একটা বিজয়ের পতাকা। দারুল উলুম দেওবন্দ শুধু একটা প্রতিষ্ঠান নয়, দারুল উলুম দেওবন্দ হলো এই ভারত স্বাধীনতার স্থপতি হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে রেজাল্ট তৈরি করেছে, স্বাধীনতা যোদ্ধারা তৈরি করেছে, সেনাপতি তৈরি করেছে, যোদ্ধা তৈরি করেছে। যে সেনাপতির নেতৃত্বে, যোদ্ধাদের নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছে, তারাই হলো দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বীর সিপাহসালার, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী ছিলেন সেনাপ্রধান, হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলীহির বানানো, গঙ্গোহী রহমতুল্লাহ আলীহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলীহি,
দারুল দেওবন্দের মুজাহিদ, দারুল দেওবন্দ শেখুল হিন্দ তৈরি করেছে, দারুল দেওবন্দ শেখুল আরবুল আদম কুতবুল আলম হুসাইন আহমদ কাদেরী নকবরুল্লাহ বরকাতহু তৈরি করেছে, যারা ছিল ভারত স্বাধীনতার মূল পুরুদা, এটাই ছিল দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ ইলহামী মাদ্রাসা, আল্লাহ প্রদত্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা যখন দুশ্মনের চোখ পড়ল, ইহুদিদের চোখ পড়ল, এখান ইলহামী মাদ্রাসা ইলহামী প্রতিষ্ঠান বিদায় হেফাজতের জিম্মাদারি কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মহব্বতে বলেন, হেফাজতের জিম্মাদারি কার? কারণ এখানে আছে কোরআন, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ। إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআনের দরসরা, কোরআনের প্রতিষ্ঠানগুলি হেফাজত করবেন কে? তারা ব্যর্থ হয়েছে দারুল দেওবন্দ সংসদ, তাদের অভিযান ব্যর্থ হয়েছে। যদি তারা দারুল দেওবন্দের ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়ে যেত দারুল দেওবন্দ, তাহলে আজকে রহমানিয়া মাদ্রাসা থাকতো, কথা বলেন ঠিক না? এই জন্য এই কওমি মাদ্রাসাগুলি হল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মতো, কওমি মাদ্রাসাগুলি হল ইলহামী মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি হল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল, কওমি মাদ্রাসা হল ইলহামী মুস্তামিম, কওমি মাদ্রাসার সিলেবাস হল ইলহামী সিলেবাস, কওমি মাদ্রাসার ছাত্ররা হল ইলহামী ছাত্র, কওমি মাদ্রাসার সাহায্যকারী হল ইলহামী সাহায্যকারী, কওমি মাদ্রাসার মহব্বতকারী হল ইলহামী মহব্বতকারী। যে কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে না, যে কেউ মাদ্রাসার মুহতামিম হতে পারে না, যে কেউ মাদ্রাসার সভাপতি হতে পারে না, যে কেউ মাদ্রাসার ছাত্রত্ব গ্রহণ করতে পারে না, যে কেউ মাদ্রাসায় সাহায্য করতে পারে না, যে কেউ মাদ্রাসাকে মহব্বত করতে পারে না, মহব্বত করতে হলে আরো সে মঞ্জুর হতে হবে, আরো সাহায্য করতে হলে আরো সে মঞ্জুর হতে হবে, ছাত্রত্ব গ্রহণ করতে হলে আরো সে মঞ্জুর হতে হবে, শিক্ষক হতে হলে আরো সে মঞ্জুর হতে হবে, আরে মুহতামিম হতে হলে আরো সে মঞ্জুর হতে হবে, মাদ্রাসা দিতে হলে আরো সে মঞ্জুর হতে হবে। এই জন্য কওমি মাদ্রাসাগুলি হলে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। কেমনে? আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, এই দোয়ার ফসল হলো রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা। হুজুর কেমনে দোয়া করছেন? তাহলে আসেন কোরআনের কাছে, কোরআনকে জিজ্ঞাসা করেন আমাদের রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে তোমার কাছে কোনো বিষয় আছে কিনা, কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, আসো আমার কাছে, আমি সংরক্ষণ করে রেখেছি। আপনাদের রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ক্ষেত্রে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। যে আয়াত আমি তিলাওয়াত করেছি সেই আয়াত হলো সেই রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। কিভাবে দোয়া করেছেন? ও রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহু। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ, কোন সময় দোয়া করছেন? যখন বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ শেষ, বাপ বেটা দুইজন মিলে পুনর্নির্মাণ শেষ করেছেন, তখন আল্লাহর দরবারে কিছু দোয়া করেছেন। কারণ এই ঘরটা হলো পৃথিবীর মধ্যে আর কোনো ঘর ছিল না, একমাত্র ঘর হলো বাইতুল্লাহ। এটা হলো গোটা দুনিয়ার জন্য হাদি, গোটা দুনিয়ার জন্য পথ প্রদর্শক, গোটা দুনিয়ার জন্য হেদায়ত। এই ঘর থেকে হেদায়ত চলবে, গোটা দুনিয়ার মানুষ পথ দেখবে, গোটা দুনিয়ার মানুষ সিরাতে মুস্তাকিম পাবে। ওই ঘরের আলোর মাধ্যমে আলোকিত হবে, ওই ঘরের হেদায়ত হেদায়তের মাধ্যমে সিরাতে মুস্তাকিমে উঠবে, আর বিশ্বের উঠে উঠে আর ওই সিরাতে মুস্তাকিমে চলে চলে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
আলামিন। আল্লাহ বলেন গোটা দুনিয়ার জন্য বাইতুল্লাহকে পথ প্রদর্শক বানাইলাম, ওই বাইতুল্লাহ দেখে দেখে হেদায়ত পাবে, বাইতুল্লাহর পথ ধরবে, হেদায়ত গ্রহণ করবে, হেদায়ত গ্রহণ করে জান্নাতের মালিক হবে। এবার ওই ঘরটা ছাড়া দুনিয়াতে আর কোনো ঘর নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যে কাজটা তুমি জিম্মাদারি দিলা, কাজ সম্পূর্ণ করলাম, এই কাজটা ভোগ হইল কি হইল না, গ্রহণযোগ্য হইল কি হইল না, আমি তো জানি না, আমার ছেলেও জানে না। আল্লাহ গো জিম্মাদারি দিয়েছো আমাদের উপরে, আমাদের সাহায্য অনুযায়ী আমরা জিম্মাদারি পালন করেছি, আয় আল্লাহ এবার কাজ সম্পূর্ণ হয়েছে, তুমি মালিকের কাছে এই কাজটা উপস্থাপন করো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিউল আলীম। আল্লাহ এই কাজটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এইভাবে দোয়া করতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে দোয়া করলেন, আল্লাহ রহমানি হাফিজে মাদ্রাসার বিল্ডিং তো হয়ে গেছে, আয় আল্লাহ রহমানি মাদ্রাসার জন্য জায়গাও তো হয়ে গেছে, তুমি মাওলা তো জায়গা দিয়েছ, এবার ঘরটাও তো তৈরি হয়ে গেছে, এবার ওই রহমানি মাদ্রাসার জন্য জায়গা দেন বলা আব্দুর রহমান তুলাই মিয়া সাহেব মরহুম, এবং এই মাদ্রাসার প্রথম জিম্মাদার হলেন মৌলানা খবির আহমদ সাহেব। আর আল্লাহ ঘর তো পাইলাম, জমিও পাইলাম, মাদ্রাসার বিল্ডিংও হয়ে গেছে, তবে গো আল্লাহ হেদায়তের ঘর শুধু হইলে হবে না, এই করার জন্য একজন জিম্মাদারের দরকার। দুনিয়ার জগতে যত কোরআনের ঘর তৈরি হবে, আল্লাহ হেদায়তের ঘর তৈরি হবে, এই ঘরগুলি এমনি হলে হবে না, এই ঘরের জন্য একজন জিম্মাদারের দরকার। আল্লাহ গো বাদাম বাগিচা এলাকা থেকে একজন জিম্মাদার তুমি বানাইয়া দাও, কারণ এই বাদাম বাগিচা মৌলভীবাজারের একজন আসিয়া এখানে মাদ্রাসা চালানো সম্ভব না, এখান থেকে একজন তুমি বানাইয়া দাও। রব্বানা ওয়া বাফিহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই কোরের জন্য একজন মুহতামিম বানাও, তাদের মধ্য থেকে একজন মুহতামিম বানাও। এবার আল্লাহ তাআলা ঘোষণা, যখন আবেদন করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা মঞ্জুরি দিলেন, ইব্রাহিম আমি তোমার আবেদন মঞ্জুর করে নিলাম, এবার একজন মুহতামিম আমি দিলাম। মুহতামিমের কথা আল্লাহ সূরা জুমার মধ্যে ঘোষণা দেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মী রাসূলা। এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবেদন করেছিলে এই ঘরের জন্য একজন জিম্মাদার, আমি আল্লাহ তোমার আবেদন মঞ্জুর করলাম, আমি একজন জিম্মাদার বানাইয়া দিলাম, জিম্মাদারের শান হলো রাসূলুল্লাহ। আবেদন করেছিলেন খলিলুল্লাহ, মঞ্জুরি দিয়েছেন খুদ আল্লাহ, আর মুহতামিম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম পাইছি তো আমরা, ওমা পাইছেন তো আপনারা মুহতামিম কে? রাসূলুল্লাহ। মুহতামিম কে? রাসূলুল্লাহ। এই জন্য গোটা পৃথিবীর যত কওমি মাদ্রাসাগুলি আছে বর্তমান 56,000 বর্গ মাইল বাংলাদেশের লাল সবুজ পতাকার সীমার ভিতরে অন্তত পক্ষে 25,000 কওমি মাদ্রাসা, প্রত্যেকটা কওমি মাদ্রাসার জিম্মাদার কে? রাসূলুল্লাহ। মুহতামিম একটার নয়, যা হবে সবগুলির মুহতামিম কে? ইব্রাহিম রাসূলুল্লাহ। আবেদন করেছিলেন কে? খলিলুল্লাহ। মঞ্জুরি দিয়েছেন খুদ, বলেন না একটু জবান খুলে বলেন, মঞ্জুরি দিয়েছেন খুদ আল্লাহ। আমি আবার জিজ্ঞাসা করব, আবেদন করেছেন কে? শুধু সংক্ষেপ বলবেন, খলিলুল্লাহ। মঞ্জুরি দিয়েছেন কে? খুদ আল্লাহ, খুদ আল্লাহ। আর মুহতামিমের শান, এই কথাগুলি মনে রাখবেন, রহমানিয়া হাফিজিয়ার মুহতামিম কে? রহমানিয়া হাফিজিয়ার মুহতামিম সম্পর্কে আবেদন করেছিলেন কে আর মঞ্জুরি দিয়েছিলেন কে? এই কথাগুলি মনে রাখবেন।
এবার ইব্রাহিম খলিল আলাইহিসসালাম যখন মুহতামিম পাইলেন, মুহতামিম যখন পাইলেন মৌলানা আজিজ রহমান সাহেবকে মুহতামিম বাদাম বাগিচাওয়ালা পাইলেন, এবার বাদাম বাগিচা রহমানিয়া হাবিদিয়া মাদ্রাসার কমিটি বসলেন, বসিয়া বললেন যে এখন তো মাদ্রাসায় মুহতামিমার বিল্ডিং এর নাম তো মাদ্রাসা নয়, এখানে কিছু পড়াপড়ানির দরকার, এই জন্য পড়াপড়ানি শুরুর আগে একটা সিলেবাসের দরকার। কথা বলেন ঠিক না? একটা প্রতিষ্ঠান শুধু মুহতামিম জিম্মাদার আর বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, রহমানিয়া হাবিবিয়া মাদ্রাসা শুধু মুহতামিম আর বিল্ডিং এর নাম নয়, আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা সিলেবাসের দরকার। শিক্ষকরা পড়াইবে, ছাত্ররা পড়বে। এবার সিলেবাস সম্পর্কে ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বলেন, আল্লাহ রহমানিয়া হাবিবিয়া মাদ্রাসার সিলেবাস কোন ধরনের সিলেবাসের দরকার তুমি মওলায় জানো, কারণ দুই ধরনের বানানো যায়, একটা মানুষের তৈরি সিলেবাস আর আরেকটা হলো তুমি আল্লাহর তৈরি সিলেবাস। যদি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার জন্য বাদাম বাগিচা এলাকার মানুষের হাতে যদি হস্তান্তর করা হয়, বাদাম বাগিচা এলাকার রহমানিয়া মাদ্রাসার কমিটির হাতে যদি হস্তান্তর করা হয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে বুদ্ধিজীবীদের হাতে যদি, তথাকথিত বুদ্ধিজীবীদের হাতে যদি ওই সিলেবাস প্রণয়ন করার জিম্মাদারি দেওয়া হয়, ও আল্লাহ এই সিলেবাস পড়বে কারা? মানুষের বাচ্চারা পড়বে, মা বাবা তার বাচ্চাগুলি আনবে, রহমানিয়ায় দিবে মানুষ হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য, আলিম হওয়ার জন্য। কিন্তু না, মানুষের তৈরি সিলেবাস যদি দেওয়া হয় রহমানিয়ার সিলেবাস, তাহলে বাচ্চা আসবে মানুষের বাচ্চা হইয়া আর রহমানিয়া থেকে বের হবে ব্যাংকের বাচ্চা হইয়া। কথা বলেন ঠিক না? শুধু ব্যাংকের বাচ্চা নয়, মুরগের বাচ্চা, কুত্তার বাচ্চা, কুত্তরির বাচ্চা হয়ে বের হবে। মানুষ দিবে মানুষের বাচ্চা মানুষ হওয়ার জন্য, কিন্তু না, রহমানিয়া থেকে বের হবে ব্যাংকের মতো লাফাই লাফাই। বাচ্চা যায় বাসায় গিয়া ব্যাংকের মতো লাফায়, এ কি হয়েছে ব্যাংকের মতো লাফাস কেন, এটা ছাড় না। স্যার বলছেন এইভাবে আজকের ক্লাসটা হয়েছে আমাদের ব্যাংকের লাফানি শেখানো হয়েছে। কথা বলেন ঠিক না? এখন দেখা যায় সে একটা ব্যাংকের মতো লাফায়, মুরগের মতো ডাকে, এখন দেখা যায় বাচ্চায় একদিন এক অভিভাবক বলে যে বাচ্চায় একটা ডিম আর আলু এইগুলা কিনতে চায়, এইগুলা কি করবে বেগে এইগুলা নিতেছে। এখন বাচ্চায় জবাব দেয় আগামীকালকে ডিম আর আলু কেমনে তরকারি বানাইতে হয়, এটা এটার ক্লাস হইল আগামীকাল। কথা বলেন ঠিক না? আরে ভাই, আলু আর ডিম দিয়ে তরকারি বানানোর জন্য তো আপনার আবার কলিজার টুকরা সন্তানকে রহমানিয়া তো আমি দেই নাই, আমি তো রহমানিয়া দিয়েছি আমার ছেলেকে, ছেলেকে মানুষ বানানোর জন্য, আমার ছেলে মানুষ হওয়ার জন্য, আদর্শ সন্তান হওয়ার জন্য, সুশিক্ষিত হওয়ার জন্য, আমি তো আর আলু আর ডিম বানানোর জন্য তো আমি তো আমার বাচ্চা দেই নাই রহমানিয়া। আরে অভিভাবককে অভিযোগ করে, এগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি, আর অভিভাবকগুলি চুকের পানি ঝরঝরে ছাড়তেছে, কি করবে না করবে। এক অভিভাবক বলে বাচ্চা স্কুল থেকে আসার পরেই, ক্লাস থেকে আসার পরেই এখন ঘরের মধ্যে মা বাবার টাচ মোবাইল নিয়ে ওই মোবাইলের মধ্যেই সে ডুবে যায়। জরুরি কল দিবে, মাকে বলে বাবা মোবাইলটা দাও, এবার সন্তান জবাব দেয় আম্মু আমার কাজ শেষ হয় নাই, আমার কাজ শেষ হয় নাই। কি তোমার কাজ? আমার লেখাপড়া এখন মোবাইলের ভিতরে, বই তোমার ব্যাগে, তোমার টেবিলে, বলি না এখন বইও নাই, গাইডলাইনও নাই, কিছুই নাই, এখন হইল আমাদের সব পড়া আমাদের মোবাইলের ভিতরে, এই জন্য আমার পড়া এখনো শেষ হয় নাই, মোবাইল দেওয়া সম্ভব হবে না। আচ্ছা মোবাইল এটা গোটা পৃথিবীর মতো, মুঠির ভিতরে গোটা দুনিয়া। কথা বলেন ঠিক না? বাচ্চা যখন ডুববে, ডুকার পরে কোন দিকে যাবে কেউ বলতে পারবে? আজ আমাদের বাচ্চাগুলি কোথায় যাচ্ছে? ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বলেন, আল্লাহ যদি তথাকথিত বুদ্ধিজীবীদের হাতে সিলেবাস দেওয়া হয়, যে এমন সিলেবাস প্রণয়ন করবে যে সিলেবাসের মাধ্যমে মানুষের বাচ্চা মানুষ তো হওয়া দূরের কথা, ব্যাংকের বাচ্চা তৈরি হবে, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তুমি চাও আমি সিলেবাস দিব। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম কইলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক,
وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ রহমানিয়া মাদ্রাসার জন্য মুহতামিম পাইলাম, আয়াল্লাহ জমিনও পাইলাম, বিল্ডিংও পাইলাম, কিন্তু মুহতামিম আর বিল্ডিং এর নাম তো রহমানিয়া বিদিয়া মাদ্রাসা না। আল্লাহ রহমানিয়ার জন্য একটু সিলেবাস দাও, সিলেবাস তো দিলাম, এবার আবেদন করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, একটা সিলেবাস দাও, যে সিলেবাসের ভিতরে থাকবে চারটা বিষয়, চার বিষয় সম্বলিত একটা সিলেবাস, ওই সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। আবেদন করেছিলেন খলিলুল্লাহ, মঞ্জুরি দিয়েছেন খোদাল্লাহ, মুহতামিম মানেন রাসূলুল্লাহ, আর সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। এবার চার বিষয় সম্বলিত সিলেবাস, এক নম্বর বিষয় হলো ইয়াতুনু আলাইহিম আয়াতিক। আল্লাহ রহমানিয়া বিদ্যা মাদ্রাসার মধ্যে সিলেবাস কিতাবুল্লাহর একটা প্রথম বিষয় হলো কিতাবুল্লাহ কোরআনে করিম শিক্ষা দেওয়া হবে, কোরআনে করিম বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখানো হবে, আলিফ থেকে বা, আলিফ থেকে ইয়া পর্যন্ত, শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত না, আলিফ থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ত্রিশ পারা কোরআনে করিম পরিপূর্ণ শুদ্ধভাবে তিলাওয়াত শেখানো হবে। আপনাদের রহমানিয়া মাদ্রাসায় এগুলো আছে জবান খুলে বলে আসে, এবার ওই বিষয় যখন শিখবে রহমানিয়া মাদ্রাসায় তখন লাভ কি হবে? আল্লাহ লাভ হইবে একটা, যারা কোরআনে করিম আলিফ থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শুদ্ধভাবে শিখবে, মুখস্থ করবে, রহমানিয়া থেকে প্রথম বিষয় শিকার করে একদল বের হবে যাদের পরিচয় হবে হাফিজ কোরআন, যাদের পরিচয় হবে, জবান খুলে বলেন, জবান খুলে বলেন, যাদের পরিচয় হবে হাফিজ কুরআন, রহমানিয়ার সিলেবাসের প্রথম বিষয় যখন সম্পূর্ণ করবে তখন একদল বের হবে রহমানিয়ার থেকে, এদের পরিচয় হবে হাফিজ কুরআন। তো এক বিষয় পড়িয়া হাফিজ কুরআন, আর এক বাচ্চা যদি হাফিজ কুরআন হয়ে যায় আখেরাতের ব্যাংকের পুঁজি আপনি রাখলেন, ওই পুঁজির মাধ্যমে কিয়ামতের দিন নবীজি বলেন কুল বিসামালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এ বাদাম বাগিচা এলাকার সন্তানের মা বাবারা, একটা বাচ্চা যদি হাফিজ কুরআন বানাতে পারো, পরিবারের মধ্যে একটা বাচ্চাকে যদি হাফিজ কুরআন বানাতে পারো, কিয়ামতের দিন হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ আপনাকে মর্যাদার মুকুট পরাইয়া দিবেন, মাতার মধ্যে মুকুট পরাইয়া দিবেন, মা এবং বাবার মাথার মধ্যে হাসরবাসী দেখতে দেরি হবে, পরিচয় পেতে দেরি হবে না, যেদের কলিজার টুকরা হাফিজ কুরআন। রহমানিয়া মাদ্রাসা থেকে একদল বের হবে এদের পরিচয় কি? হাফিজ কুরআন। এবার আসুন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রহমানিয়া মাদ্রাসার দ্বিতীয় বিষয় হলো সিলেবাস কিতাবুল্লাহ, আর দুই নম্বর বিষয় হলো যখন বাচ্চাটা হাফিজ কুরআন হয়ে যাবে, বাচ্চাদের যখন কোরআনে করিম শুদ্ধভাবে শিখতে পারবে, এবার ওই বাচ্চা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শিখছিল শুদ্ধভাবে, কিন্তু তার অর্থ কোনোদিন শুনে নাই, তার অর্থ জানে নাই, এবার রহমানিয়া মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ শিখাইবেন, সুবহানাল্লাহ, ত্রিশ পারা কোরআনে করিমের অর্থ শিক্ষা দিবে, শিক্ষক শিক্ষা দিবে, ছাত্র শিখবে, এইভাবে শিখতে শিখতে আর শিখাইতে শিখাইতে রহমানিয়া থেকে আরেকজন বের হবে, এদের পরিচয় হবে উলামায়ে কেরাম। রহমানিয়া থেকে একদল বের হবে হাফিজ কুরআন, আর দুই নম্বর বিষয় যখন সম্পূর্ণ করবে তখন একদল বের হবে এদের পরিচয় হলো, জবান খুলে বলেন, এদের পরিচয় হলো উলামায়ে কেরাম। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন আল্লাহ যখন কোরআনে করিমের তর্জমা শিখবে আলিম হয়ে যাবে, এবার দরকার হইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বিজ্ঞতা জানতে হবে,
এই জন্য তিন নম্বর বিষয় হলো ওয়াল হিকমা। ওগো আল্লাহ, তিন নম্বর বিষয় শিখানো হবে আর বাচ্চারা শিখবে কোরআনে করিমের ব্যাখ্যা, প্রথম কোরআনে করিমের তিলাওয়াত শুদ্ধ করবে, দুই নম্বরে কোরআনে করিমের অর্থ শিখবে, তিন নম্বরে কোরআনে করিমের ব্যাখ্যা শিখবে। এবার ব্যাখ্যা শিখতে শিখতে রহমানিয়ত থেকে তিন নম্বর আরেকজন বের হবে, যাদের পরিচয় হবে মুফাসসিরে কোরআন, হাফিজে কোরআন তৈরির কারখানা রহমানিয়া, আলিম তৈরির কারখানা রহমানিয়া, মুফাসসিরে কোরআন তৈরির কারখানা রহমানিয়া। এই সিলেবাসের আবেদন করেছিলেন কে? এ আমার সাথে আপনারা থাকতে হবে। আবেদন করে নেওয়ালা কে? খলিলুল্লাহ, মঞ্জুরিদাতা কে? খুদ আল্লাহ। আর মুহতাইমের শান রসুল্লাহ। আর সিলেবাসের নাম শিক্ষকরা পড়াইবেন, ছাত্রছাত্রী পড়বে। এবার আলিম হওয়ার পরে যখন ব্যাখ্যা পড়বে তখন তারা বের হবে মুফাসসিরে কোরআন হয়ে। এবার ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ কোরআন শরীফ মুখস্থ করলো, শুদ্ধ করলো, উত্তরতম শিখলো, ব্যাখ্যাও শিখলো, কিন্তু আল্লাহ দিল যদি পরিষ্কার না হয় তাহলে ময়লাওয়ালা দিল দিয়ে যখন ব্যাখ্যা করবে তখন ব্যাখ্যাটা অপব্যাখ্যা করবে, আর অপব্যাখ্যা যখন হবে তখন নিজে শুধু পথভ্রষ্ট হবে না, গোটা জাতিকে পথভ্রষ্ট বানাবে। কোরআনে করিমের তর্জমা ভুল তর্জমা শিখবে, সে তো গুমরা হবে, গোটা জাতিকে গুমরা বানাবে। এই জন্য আল্লাহ এই তিনটা বিষয় সম্পূর্ণ করতে হলে আরেকটা বিষয়ের দরকার, যে বিষয়টা হলো রহমানিয়া মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের দিলের পিছনে মেহনত করবে, মেহনত করতে 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 দিলের জংটা ছুটাইয়া দিলের ময়লাটা দূর করে দিলটা আয়নার মতো বানাইয়া এবার রহমানিয়া থেকে আরেকজন বের হবে, যারা হবে আহলুল্লাহ, যারা হবে খানকাওয়ালা। রহমানিয়ার থেকে তাদের দিল পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দিলের থেকে দিলের মধ্যে নূর নিয়ে বের হবে, মৌলবিদার বাড়ি হবে, ওই বাচ্চা রহমানিয়ায় পড়েছে, এবার তার দিলের মধ্যে নূর, এই নূরটা নিয়ে রহমানিয়া থেকে বের হবে মৌলবিদার, যখন তার গ্রামে যাবে, গ্রামে যাওয়ার পরে দিলের নূরের মাধ্যমে পুরা গ্রামের মধ্যে নূরওয়ালা নূরের মাধ্যমে আলোকিত হয়ে যাবে, দেশে মিম্বরে এই কথা বলবে, নূরওয়ালা কথা বের হবে, মহল্লার মানুষগুলি কথাগুলি বুঝবে, আস্তে আস্তে মহল্লা মধ্যে নূরের মাধ্যমে গোটা জাতি হেদায়তের উপর চলে আসবে। দারুল দেওবন্দ আমাদের বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরাম ছিলেন কি ছিলেন না, এক একজন এক একটা নক্ষত্রের মতো। শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ পড়েছেন, নূরওয়ালা দিন নিয়ে আসছিলেন, গোটা গহরপুর শুধু নয় গোটা দুনিয়ার মধ্যে গহরপুরের নূর ছড়াইয়া দিয়েছেন। কিন্তু ওই এলাকার মধ্যে নূর চমকেছে শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইপুরি রহমতুল্লাহ আলাইহি, শুধু বাংলাদেশে নয় সিলেট নয় হরম শরীফের মধ্যে হরমের ইমাম সাহেবের খুতবার মধ্যে ভুল ধরছে, কথা বলেন ঠিক না, গোটা দুনিয়ার মধ্যে ওই নূরওয়ালা দিলের নূরটা ছড়াইয়া দিলেন। এবার ওই নূর যখন ছড়াইয়া দিবে রহমানিয়ার ছাত্ররা বের হবে কোরআন নিয়ে, আরে কোরআনের তর্জমা নিয়ে, আল্লাহ রহমানিয়ার বাচ্চা মুফাসসির কোরআন বের হবে। এবার আরেক দল বের হবে যাদের পরিচয় হলো খানকাওয়ালা, যাদের পরিচয় হলো আহলুল্লাহ। যখন মানুষের দিলের মধ্যে নূর চলে আসে তখন এই নূরটা কেউ দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না, কেউ আটকাতে পারে না। যেমন আমাদের আম গাছে আম ধরে না, ওই জবান খুলে বলেন আম ধরে না, আম সুতো থাকে আস্তে আস্তে বড় হয়, আমের ভিতর যতক্ষণ পর্যন্ত শক্ত থাকে কাঁচা থাকে বাহিরের চামড়া লাল হয়, আমার সবাই একমত, বাহিরের চামড়া লাল হয় কি রং থাকে সবুজ থাকে, কিন্তু ভিতর যখন আস্তে আস্তে পাকা হয়ে যায় তখন ভিতরের রং সাদা থাকে না কালো থাকে না কোন রং হয় লাল রং হয়। এখন দুনিয়ার কোন শক্তি এই লাল রং চামড়া থেকে বিরত রাখতে পারবে? দুনিয়ার কোন শক্তি ওই চামড়া লাল হওয়া থেকে বন্ধ করতে পারে না? দুনিয়ার
শক্তি যদি চায় তাহলে ওই রং আটকাতে পারে না, চামড়ার মধ্যে আপনা আপনি রং প্রকাশ হয়। ঠিক তেমনি ভাবে যখন দিলের পিছনে মেহনত করেন উস্তাদরা, মেহনত করতে করতে ওই দিলটা লাল হয়, নূরওয়ালা হয়ে যায়। এবার ওই নূরটা হাত দিয়ে বের হয়, ওই নূরটা জবান দিয়ে বের হয়, ওই নূরটা চোখ দিয়ে বের হয়, ওই নূরটা লাঠি দিয়ে বের হয়, ওই নূরটা পা দিয়ে বের হয়। আরে কোরআনওয়ালা যখন কবরিস্তানের পাশ দিয়ে যায়, কবরিস্তানের পাশ দিয়ে যেতে দেরি হয়, কবরিস্তানের মানুষ যদি আজাবের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালার কদমের বরকতে কাটার বরকতে কবরিস্তানের আযাব আল্লাহ মাফ করে দে। তার পা নূর পা দিয়ে বের হচ্ছে। এই গতকাল একটা ঘটনা শুনলাম, সাতক এক জায়গা গণকটাই, গণকটাই মাদ্রাসা, তো মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আসেন কিনা জানি না, তো উনি দাওয়াত দিয়েছেন ঘর করে হুজুর রহমতুল্লাহ। দাওয়াতের মূল বিষয়টা হলো এই গণকটাই এলাকার কোনো একটা বাড়িওয়ালার বাড়িতে দাওয়াত, তো হজরত দাওয়াত রাখছেন নির্ধারিত তারিখ মতো হজরত যাবে। এই সুযোগটা মুস্তফা সাহেব কাজে লাগাই দিলেন। কেমনে? বলে হজরত তখন আসতেছেন গণকটাই, তাহলে আমাদের মাদ্রাসায় একটা দোয়া মাহফিল করি, তো ফিরি আমরা এই কাজটা হয়ে হজরতের দোয়া। তো ঠিক ঠিক উনি আয়োজন করছেন, হজরত গেছেন, যাওয়ার পরে দেখলেন আমার প্রোগ্রাম হইল শুধু অমুকের বাড়ির দাওয়াত হয়, এখন দেখি এখানে তো বিশাল বিষয়। তো হজরত রেস্টে গেলেন, রেস্টে যাওয়ার পরে ওই পার্শ্ববর্তী আর একটা মাদ্রাসার মুহতামিম সাহেব এই সুযোগটা কাজে লাগাইলেন, ওনার শিষ্য শুদ্ধ দুই বাচ্চা লইয়া আসলেন হজরতের কাছে। হজরত ছিলেন বিশ্রাম, এই মাত্র ঘুম থেকে উঠছেন, অথবা ওনার আনাগোনার কারণে হজরত উঠছেন। উঠার সাথে সাথে দুই বাচ্চা সামনে নিয়ে বলতেছেন যে হজরত একটু দোয়া কালাম দে, যেমনে কইছেন দোয়া কালাম দিছেন থাপ্পড় বাবার। আর এই থাপ্পড় দিতেই গণকের মুহতামিম সাহেব আইয়া হাজির সামনে হাজির হইতে দেরি হয়েছে, আর দেরি হজরতের লাঠি হাতে নিয়েছে, লাঠি হাতে নিয়ে এমন বাড়ি শুরু করছে এক দুইটা, মানে একটার পর মুহতামিম সাহেবের ভিতরে বললে কি আর করলে, বললে কি আর করলে, এই তো ফিটা ফিটা খাইয়া মুহতামিম উবেই তাই মুহতামিম ফাকলো লেখান দৌড়ার মানুষ। গতকালকে তিনি বর্ণনা করছেন, উনি ছাত্র এক মাদ্রাসায় পড়াইছে, উনি বললেন যে এই ঘটনার আগ পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকদের বেতন বাকি থাকত 5-6 মাস, কিন্তু ঘর গুরুদুর রহমতুল্লাহ যেদিন লাঠি দিয়া মুহতামিমরে ফিটাইছে এরপর থেকে আজকে পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকদের কোনো বেতন বাকি থাকে না। কেরেশমা জি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিলইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যখন দিলের দিল নূরওয়ালা হয়ে যায়, আয়নার মতো যখন হয়ে যায়, আয়নার সামনে যদি নিজে দাঁড়ায়, দিদির চেহারার মধ্যে কি দুর্বলতা সবলতা, কি সুন্দর্য আর কি অসুন্দর দেখতে পরিচয় ভাইতে কোনো দেরি হয় না, না না, এই দিলটা যখন আয়নার মতো হয়ে যায়, যখন গুনাগার ওই দিলের সামনে দাঁড়ায়, মেশিনে পরীক্ষা করলে ভুল রিপোর্ট দিতে পারে, কিন্তু এই নূরওয়ালা দিলের সামনে দাঁড়ানোর পরে ওই দাঁড়ানোর মাধ্যমে যত রোগ আছে সব মুফাসসির কোরআন তৈরি হবে, 4 নম্বর বিষয় পড়বে আরে আহলে দিন আহলুল্লাহ তৈরি হবে। এবার ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বলেন আল্লাহ মুহতামিম পাইলাম, মাদ্রাসাও পাইলাম, সিলেবাসও পাইলাম, কিন্তু সিলেবাস ফাইলে কি হইব, যদি ছাত্র যদি না থাকে তাহলে এটা কি করে রহমানে মাদ্রাসা, এটা তো মাদ্রাসা হবে, এই জন্য রহমানে মাদ্রাসার জন্য কিছু ছাত্রের দরকার। আল্লাহ বলেন আমি তোমার আবেদন মঞ্জুর করলাম সুবহান, তবে রহমানের ছাত্র আমি সবাইকে বানাবো, আমি পরীক্ষা নিতে, আমি পরীক্ষা নিয়ে যখন পরীক্ষায় গোল্ডেন এ প্লাস হয়ে পাস করবে তখন ওই বাচ্চাকে রহমানের ছাত্র বানাবো। এটা পরীক্ষা কিভাবে আল্লাহ কোরআনে
أولئك الذين امتحن الله قلوبهم للتقوى আমি তাকওয়ার বিষয়ে পরীক্ষা নিব, যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি রহমানের ছাত্রত্ব এই গুণ আমি দিব, এই বৈশিষ্ট্য আমি দিব। যখন রহমানের ছাত্র হয়ে যাবে তাহলে শুনে নাও, কুরআনের ছাত্র যখন হয়ে যাবে তখন আমি একটা সম্মানী উপাধি তাদের জন্য দিয়ে দিব, একটা পরিচয় দিব। পরিচয়টা শুনবেন, পরিচয়টা শুনবেন আমার আল্লাহ বলে أولئك حزب الله আল্লাহ বলেন রহমানিয়ার ছাত্র যারা হতে পারবে, যারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে রহমানিয়ার ছাত্রত্ব তারা গ্রহণ করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য একটা উপাধি দিলাম, ওই উপাধি হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহর অর্থ কি? হিজবুল শব্দের অর্থ হলো দল, হিজবুল্লাহর অর্থ হলো আল্লাহর দল। এবার আল্লাহর দলের সদস্য যারা হয়ে যাবে আমার আল্লাহ তাদের ফলাফল ঘোষণা দেন। সুবহানাল্লাহ, হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আমার দলের সদস্য যারা হয়ে যাবে, আমার দলের কর্মী যারা হয়ে যাবে, যারা আমার দলের সদস্য গরম কাটিয়া আমার সদস্যদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দল দুনিয়ার জগতেও সফল, মরণের ঘাটেও সফল, কবরেও সফল, হাসরেও সফল, এমনকি জান্নাতের মালিক হইয়া চিরকালের জন্য আমি তাদেরকে সফল ঘোষণা দিলাম। লাভ হয়েছে নি ও ভাই? এবার আমি একটা কথা বলেই আমার আলোচনা শেষ। এবার আবেদনকারী হলেন কে? আল্লাহ আর মহতমি মঞ্জুরি দাতা। আবেদনকারী হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর মঞ্জুরি দাতা হলেন খুদ আল্লাহ, আর মহতমি হলেন রসুলুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ, আর যারা ছাত্রত্ব গ্রহণ করবে তাদের শান হলো হিজবুল্লাহ। এবার এই সিলেবাস দিয়া রহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হঠাৎ করে উড়ে আসে জুড়ে বসে নাই, রহমানিয়া মাদ্রাসা আসার পিছনে একটা বংশ আছে। এই সিলেবাস দিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মাদ্রাসা হয়েছে রহমানিয়ার মতো, এই মাদ্রাসা হলো জামিয়াতুন নূর মাদ্রাসা, গার হেরা মক্কা নগরীতে দাঁড়িয়ে আছে জবলে নূর। এই জবলে নূরের চূড়ার মধ্যে একটা গর্ত, গার একটা গর্ত, যে গর্তের নাম হলো গার হেরা। এই গর্তের মধ্যে সর্বপ্রথম এই সিলেবাস তার শিক্ষা চালু হয়েছে। ছাত্র কে ছিলেন? ছাত্র ছিলেন রসূলুল্লাহ, আর মুহতামিম কে ছিলেন? মুহতামিম হলেন খুদ আল্লাহ। খুদ আল্লাহ প্রতিষ্ঠা করেছেন গারে হেরা জামিয়াতুন নূর মাদ্রাসা, আর ওই মাদ্রাসার ছাত্র হলেন রসূলুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ। মাদ্রাসা হয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা হলো জামিয়াতুন নূর মাদ্রাসা। মুহতামিম কে বলেন না? মুহতামিম কে? আর ছাত্রকে? আর সিলেবাস কি? কিতাবুল্লাহ। এবার জামিয়াতুন নূর মাদ্রাসার সাহা প্রতিষ্ঠান তৈরি হলো মক্কা নগরীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। ওই মাদ্রাসার নাম হলো জামিয়া আবি বকর মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম হলেন রাসূলুল্লাহ, আর ছাত্র হলেন আবু বকর সিদ্দিক, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ। এবার ছাত্র বাড়তে শুরু করলেন, বিদায় মাদ্রাসা আরেকটা প্রতিষ্ঠা হইল তার শাখা প্রতিষ্ঠান মক্কা নগরীতে জয়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। মাদ্রাসার নাম হলো জামিয়া জয়েদ ইবনে আবি জয়েদ, হ্যাঁ জয়েদ ইবনে আরকম মাদ্রাসা। এই মাদ্রাসার মুহতামিম হলেন রাসূলুল্লাহ, আর ছাত্র হলেন হিজবুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ। এবার মক্কা নগরীতে মাদ্রাসা চলে গেল মদিনা মনোবরে। মদিনা মনোবরে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো জামিয়া সুফা মাদ্রাসা। মুহতামিম হলেন রাসূলুল্লাহ, ছাত্র হলেন হিজবুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ। এবার মদিনা মনোবরে থেকে মাদ্রাসার সহ প্রতিষ্ঠান তৈরি হলো, আরে তাইফের জমিনে
প্রতিষ্ঠাতা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মাদ্রাসা হলো জামে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, ছাত্র হলেন তাবেঈন। এবার মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো কুফার সরজমিনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসার নাম হলো জামে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ। আর এবার ওই কুফার থেকে মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো তিউনিসিয়ার সরজমিনে, মাদ্রাসা হলো জামিয়াত জৈতুন মাদ্রাসা, সিলেবাস হলো কিতাবুল্লাহ। জামিয়াত জৈতুন মাদ্রাসা থেকে তিউনিসিয়া থেকে মরক্কোর সরজমিনে প্রতিষ্ঠান তৈরি হলো, যে প্রতিষ্ঠানের নাম হলো জামিয়াতুল কারাইন মাদ্রাসা, সিলেবাস হলো কিতাবুল্লাহ। এবার মরক্কোর সরজমিন থেকে চলে গেল ওই বাগদাদ শহরে, মাদ্রাসা প্রতিষ্ঠা হলো জামিয়া নিজামিয়া মাদ্রাসা, সিলেবাস হলো কিতাবুল্লাহ। এবার বাগদাদ থেকে চলে গেল জামে আজহর মিশরের সরজমিনে, জামিয়া আজহর মাদ্রাসা, সিলেবাস হলো কিতাবুল্লাহ। তখন ভারতবর্ষে আসে নাই। এবার ওই জামিয়া মিশর থেকে জামিয়া আজহরের শাখা প্রতিষ্ঠান তৈরি হলো দিল্লির সরজমিনে, জামিয়া রহিমিয়া মাদ্রাসা, জামিয়া রহিমিয়ার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো দারুল দেওবন্দ মাদ্রাসা, দারুল দেওবন্দ মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো। তখন বাংলাদেশ নাম ছিল না, তখন এই আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা নবাববাড়ি মাদ্রাসা তৈরি হলো, নবাববাড়ি মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো। আমাদের মৌলভীবাজার জেলার জামিয়া বশিরিয়া মাদ্রাসা, জামিয়া বশিরিয়া মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো। সিলেটের কারাইঘাট উপজেলায় জিঙ্গবাড়ি মাদ্রাসা, জিঙ্গবাড়ি মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান তৈরি হলো। বাংলাদেশের আজ উম্মুল মাদারিস জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা। এবার হাটহাজারি মাদ্রাসার পরে শাখা প্রতিষ্ঠান তৈরি হতে হতে আজ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আজ 25,000 মাদ্রাসা।